মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে আমাদের টপিক হচ্ছে আমাদের যে গ্রহদের সিরিজ নিয়ে আলোচনা চলছে, সেই সিরিজে আজকে আমরা জানবো বুধ সম্বন্ধে। এখনো পর্যন্ত আমরা যেগুলো জেনেছি সেটা হচ্ছে সান, মুন এবং জুপিটার, এই তিনটা নিয়ে আলোচনা আমরা করে এসেছি। এখনও আমার যে সকল বন্ধুরা সেই আলোচনাগুলো দেখেনি তাদের জন্য আমি কার্ডে লিঙ্ক দিচ্ছি, তাদেরকে গিয়ে বলবো সেগুলো একবার দেখে নিতে। দেখে নিলে কিন্তু আপনাদের অনেক হেল্প হবে। কি হেল্প হবে? ধরুন আপনার বার্থ চার্টটা আপনার কাছে আছে, আপনি সেখান থেকে দেখে বুঝতে পারবেন যে আপনার এই গ্রহগুলো কি পজিশনে বসে আছে, আপনাকে কেমন ফল দিচ্ছে, এগুলো আপনি নিজেই বিবেচনা করে নিতে পারবেন। আর আজকে আমি যে বুধ গ্রহটা নিয়ে আলোচনা করব, আপনার বার্থ চার্টে যদি বুধ খারাপ পজিশনে থাকে তাহলে আপনি কিভাবে উইদাউট কোনো জেমস আপনার বুধটাকে স্ট্রং করে নিতে পারবেন। তাহলে চলুন মেন আলোচনায় যাওয়া যাক, বুধ সম্বন্ধে জানা যাক। বুধকে অ্যাস্ট্রোলজিতে প্রিন্স বলা হয়। বুধ কোন কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে? বুধ মানেই বুদ্ধি। বুদ্ধিকে রিপ্রেজেন্ট করে, কুইক ডিসিশনকে রিপ্রেজেন্ট করে, কথাবার্তাকে রিপ্রেজেন্ট করে, বিজনেসকে রিপ্রেজেন্ট করে, কমার্সকে রিপ্রেজেন্ট করে, অ্যাকাউন্টসকে রিপ্রেজেন্ট করে, এই জিনিসগুলোকে বুধ রিপ্রেজেন্ট করে। সফটওয়্যারের পার্টকে কিন্তু বুধ রিপ্রেজেন্ট করে। কমিউনিকেশন স্কিল, ম্যাথ, কুইক ডিসিশন, এই জিনিসগুলোকে বুধ রিপ্রেজেন্ট করে। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তার বার্থ চার্টে কিন্তু বুধ ভালো থাকা ভীষণভাবে প্রয়োজন। বুধ সফটওয়্যার জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। ব্যাংকিংয়ে জব করার জন্য বুধ ভালো হওয়া কিন্তু ভীষণভাবে প্রয়োজন। কমার্সের স্টুডেন্ট হওয়ার জন্য বুধ ভালো হওয়াটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। অনেকে দেখবেন খুব চট জলদি ডিসিশন নিতে পারে, ঠিক আছে, সেই মানুষের জানবেন বুধ প্রচণ্ড পরিমাণ স্ট্রং, তবেই সে এই চট জলদি ডিসিশনগুলো নিতে পারে। অনেকে দেখবেন খুব সুন্দর কথা বলতে পারে, কথা বলে মানুষকে খুব ইমপ্রেস করতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু বুধ ভালো হওয়ার ভীষণভাবে প্রয়োজন। ম্যাথ যদি আপনি এক্সপার্ট হন ম্যাথ করাতে তাহলে ডেফিনেটলি আপনার বুধ ভীষণভাবে স্ট্রং। একটা কমিউনিকেশনটাকেও মেনটেন করার জন্য কিন্তু ভীষণভাবে বুধ ভালো হওয়ার প্রয়োজন আছে। বুধ যদি ভালো না থাকে আপনার, আপনি কোনো একটা টাফ সিচুয়েশনে পড়ে সঠিকভাবে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন না, চট জলদি সিদ্ধান্ত। ধরুন আপনি রাস্তায় বেরিয়েছেন, রাস্তায় প্রচণ্ড পরিমাণ কোনো সমস্যায় পড়েছেন, সেখানে দাঁড়িয়ে আপনার করণীয়তাটা কী, আপনি সেই স্টেজে দাঁড়িয়ে কী করবেন? অনেক ব্যক্তি আছে দেখবেন চট জলদি ভেবে ফেলে, অনেক ব্যক্তি আছে কি সেটা নিয়ে পুরো পাজল হয়ে যায়। ম্যাথ ক্যালকুলেশন কাউকে দেবেন খুব ইজিলি কেউ ম্যাথ ক্যালকুলেশন করে ফেলে, এই ব্যাপারগুলো কিন্তু বুধ ভীষণ, এই ব্যাপারগুলোর জন্য বুধ ভালো হওয়া কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আর একজন সফল বিজনেসম্যান হওয়ার জন্য কিন্তু বুধ ভালো হওয়া ভীষণভাবে জরুরি। ইয়াং যে ব্যাপার, অনেক মানুষকে দেখবেন যে তাদের এজ অনেক বেশি বাট তাদের দেখতে খুব ইয়াং, এই জিনিসটাও কিন্তু বুধ রিপ্রেজেন্ট করে। আপনার এজ যতই হোক না কেন, আপনাকে বেশ একটা ইয়াং লুক আপনার, সেটার জন্য কিন্তু বুধ অনেকটা দায়ী। যে কোনো জিনিস খুব ইজিলি বুঝে যাওয়া, অনেক স্টুডেন্ট আছে দেখবেন কোনো জিনিস খুব ইজিলি বুঝতে পারে না, যারা কোনো জিনিস খুব ইজিলি বুঝতে পারে না তাদের বুধটা কোথাও প্রবলেম আছে, আর যারা খুব ইজিলি কোনো জিনিস বুঝে যায় তাদের বুধটা প্রচণ্ডভাবে স্ট্রং হয়। কিছু কিছু মানুষের দেখবেন বহুমুখী প্রতিভা থাকে, তার মানে জানবেন সেই মানুষটার কিন্তু বুধ প্রচণ্ড পরিমাণ স্ট্রং। অনেক মানুষকে দেখবেন কথা বলতে গিয়ে আটকে যায়, যাকে বলে তোতলামি, এই যে ব্যাপারটা থাকে এদেরকে বলা হয় বুধের প্রবলেম আছে। যদি বুধ স্ট্রং হয় সেই মানুষ খুব সুন্দর একটা ইমপ্রেস করা মানে কথা বলবে আপনাকে। যারা দেখবেন সেলস বা মার্কেটিংয়ে জব করে কত সুন্দর কথা বলে সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটিভাবে, তাদের বুধ প্রচণ্ডভাবে স্ট্রং। বুধ স্ট্রং না হলে সেলস বা মার্কেটিংয়ে জব কিন্তু করা যায় না। বুধ খারাপ হলে কী কী সমস্যা হয়? বুধ খারাপ হলে সেই মানুষ প্রচণ্ড পরিমাণ অহংকারী হয়, সে যে কোনো সিদ্ধান্ত তাড়াতাড়ি নিতে পারে না, স্পিচিং প্রবলেম, কথা বলতে গিয়ে তাদের কিন্তু অনেকটা প্রবলেম হয়। আর একটা জিনিস প্রবলেম হয়, সে সহজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না আর কোনো মানুষকে কিন্তু ভরসা করতে পারে না। যাদের বুধ খারাপ আছে তাদের এই এই প্রবলেমগুলো অ্যারাইজ করে। দেখুন আপনার যদি হাতে সামনে বার্থ চার্টটা থাকে, আপনি বার্থ চার্টটা ওপেন করে দেখুন আপনার বুধ খারাপ বা ভালো, সেটা কিন্তু আপনি এই প্রবলেমগুলো শুনে বুঝে যেতে পারবেন আপনার বুধটা খারাপ পজিশনে আছে না ভালো পজিশনে আছে। বুধের কালার কি?
বুধের কালার হচ্ছে ডার্ক গ্রিন। বুধ কোন ডেকে রিপ্রেজেন্ট করে? বুধবারকে রিপ্রেজেন্ট করে। একটা রাশিতে বুধ 25 দিন করে থাকে। আমি আগে বলেছি এই গ্রহদের মেল এবং ফিমেল ক্যাটাগরি আছে। বুধ না ফিমেল ক্যাটাগরিতে পড়ে আর না মেল ক্যাটাগরিতে পড়ে। বুধ যদি কোনো শুভ গ্রহের সাথে বসে তাহলে শুভ ফল দেয়, আর যদি কোনো অশুভ গ্রহের সাথে বসে যায় তাহলে কিন্তু অশুভ ফল দেয়। বুধ কোন মেটালকে রিপ্রেজেন্ট করে? বুধ পেতলকে রিপ্রেজেন্ট করে। বুধ কোন জেমসকে রিপ্রেজেন্ট করে? বুধ পান্নাকে রিপ্রেজেন্ট করে। বুধ আমাদের কোন কোন বডি পার্টকে রিপ্রেজেন্ট করে? আমাদের নার্ভকে রিপ্রেজেন্ট করে, আমাদের স্কিনকে রিপ্রেজেন্ট করে। বুধ যদি সঠিক পজিশনে না বসে থাকে তাহলে কী কী প্রবলেম অ্যারাইজ করে? এক হচ্ছে মেন্টাল প্রবলেম অ্যারাইজ করে, নার্ভের প্রবলেম অ্যারাইজ করে, স্কিন প্রবলেম অ্যারাইজ করে, কথা বলার প্রবলেম অ্যারাইজ করে। অনেকে দেখবেন একদম বাক শক্তি থাকে না, এই প্রবলেমটা কিন্তু বুধের জন্যই হয়। যদি বুধ ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মানুষের এই সমস্ত প্রবলেমগুলো অ্যারাইজ করে। বুধের রাশি কোনগুলো? বুধের রাশি হচ্ছে মিথুন এবং কন্যা। বুধ নিচস্থ কোন রাশিতে? বুধ নিচস্থ হচ্ছে মীন রাশিতে। বুধের রাশি কোনগুলো? বুধের রাশি হচ্ছে মিথুন এবং কন্যা। বুধ নিচস্থ কোন রাশিতে? বুধ নিচস্থ হচ্ছে মীন রাশিতে। ফার্স্ট হাউসে যদি কারোর বুধ থাকে সেই বুধ কিন্তু প্রচণ্ড পরিমাণ স্ট্রং ফল দেয়। সান এবং শুক্রের সাথে বুধের হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। বৃহস্পতি এবং শনি ও মঙ্গলের সাথে হচ্ছে সমসম্পর্ক। শত্রু সম্পর্ক হচ্ছে মুনের সাথে। বুধের দশা আমাদের লাইফে 17 বছর করে চলে। তাহলে বন্ধুরা, এই আলোচনাটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বার্থ চার্টে বুধ যদি খারাপ পজিশানে থাকে তাহলে কি, বুধ যদি ভালো পজিশানে থাকে তাহলে কি কি ফল দেবে, এগুলো আপনারা বুঝে যেতে পারবেন। তার জন্য এই জিনিসটাকে আপনাদের বারে বারে শোনার প্রয়োজন, আরও ডেপথে গিয়ে এই জিনিসটা জানা প্রয়োজন। আমি এখন জাস্ট বুধ নিয়ে বেসিক আলোচনাটুকু করলাম, এরপরে আমি আরও আলোচনা করব বুধ কোন ঘরে থাকলে কি ফল দেয় না দেয়। ফার্স্টে আপনাদের বেসিকটুকু জানালাম, বুধের কি কার্যকারিতা সেটা আপনাদের জানালাম, এরপরে আরও ডেপথে গিয়ে আমরা জানবো, এরপরে আমরা আরও ডেপথে গিয়ে জানবো। বুধের সম্পর্কে এই আলোচনাটা এখানেই আমি শেষ করলাম, আলোচনা কোনো শেষ হয়নি। আর একটা জিনিস বলবো, যে সকল মানুষের বুধ খারাপ তারা কি করে বুধটাকে ঠিক করবেন? একটা পান্না করে নিলে কিন্তু বুধ ঠিক হয়ে যায় না। আপনাকে আপনার কিছু করণীয় থাকে যে কাজগুলো করলে কিন্তু বুধ আরও স্ট্রং হয়ে যাবে। কি? এক নম্বর পয়েন্ট হচ্ছে গাছ লাগানো। গাছ লাগান গ্রিন, আগে বলেছি গ্রিনকে রিপ্রেজেন্ট করে। গাছ লাগালে কিন্তু বুধ প্রচণ্ড পরিমাণ স্ট্রং হয়। আপনি যেখানে থাকেন সেই চারপাশে গাছ লাগান, বা নিজের বাড়িতে বা নিজের বেডরুমে সব থেকে ভালো আপনি এফেক্ট পাবেন। আপনি যদি নিজের বেডরুমে গাছ লাগান তাহলে কিন্তু আপনি ভীষণভাবে এফেক্ট পাবেন। আর একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে আপনি যদি ডার্ক গ্রিন কালারের জিনিসপত্র পরেন তাহলে কিন্তু আপনি ভীষণভাবে এফেক্ট পাবেন। এর দ্বারা কিন্তু আপনার প্রচণ্ড ভালো হবে, ভালো ফল আপনি পাবেন। আপনার গাছ কেন লাগাতে বলছি, গাছ যত বড় হবে না আর গাছের পাতাগুলো যত গ্রিন থাকবে তত দেখবেন আপনার বুধটা ডেভেলপ করছে। গাছ যত বাড়বে, গাছকে জল দিন যত বাড়বে, আপনার বুধ কিন্তু তত পরিমাণ ডেভেলপ করবে। অন্য কিছু করার থেকে আপনি এই কাজটা করুন, এই কাজটা খুব ইজিলি। আপনার যদি বার্থ চার্টে বুধ খারাপ থাকে ডেফিনেটলি কিন্তু আপনার বুধ ঠিক হয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে, যে সকল মানুষের, এটা মিস করে গেছি বলিনি, বুধের প্রবলেম মানে বুধ ঠিক পজিশনে নেই, তারা দেখবেন মানে বাচাল টাইপসের, মানে কথাবার্তায় বাচাল পোনামতার দেখা যায়, অত্যাধিক কথা বলছে, বাজে কথা বলছে। যে সকল মানুষের বুধ প্রচণ্ড পরিমাণ ভালো, ঠিক পজিশনে, তারা খুব পয়েন্টে পয়েন্টে কথা বলে, বেকার কথা কিন্তু একদম বলে না। নিজের বুধকে যদি স্ট্রং করতে চান তাহলে কথা কম বলুন। কথা কম বলার মানে হচ্ছে যতটুকু দরকার ঠিক ততটা কথা বলুন বুধকে স্ট্রং করার জন্য। তাহলে বন্ধুরা, বুধ নিয়ে আলোচনাটি আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান, এবং এরকম আরও অনেক ইনফরমেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। ততদিন পর্যন্ত টাটা, খুব ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিও।